নানা আলোচনা সমালোচনার মাঝে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনতে একীভূতকরণ নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক নীতিমালায় রয়েছে আমানতকারী সুরক্ষা ব্যাংকের দায় দেনা নিষ্পত্তির নির্দেশনাও তবে সমালোচনা রয়েছে দুর্বল ব্যাংকের পরিচালকদের পাঁচ বছর পর পর্ষদে ফিরিয়ে আনার সুযোগ যা এক ধরনের দায় মুক্তি হিসেবে দেখছেন বিশ্লেষকরা মাসুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত টাকার শৃঙ্খলা ফেরাতে দুই ব্যাংকের একীভূতকরণের উদ্যোগ আলোচনার জন্ম দেয় দেশ জুড়ে কিন্তু নীতিমালা ছাড়াই এই কার্যক্রম শুরু হওয়ায় সমালোচনায় পড়ে কেন্দ্রীয় ব্যাংক তবে গেল চার এপ্রিল সেই নীতিমালা প্রকাশ করে নিয়ন্ত্রক সংস্থা নতুন এই নীতিমালায় সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে আমানতকারীদের স্বার্থ অন্তত তিন বছরের চাকরির নিশ্চয়তা পাচ্ছেন দুর্বল ব্যাংকের কর্মচারীরা তবে চাকরি হারাতে হবে একীভূত হওয়া প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত কর্মকর্তাদের বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত কিছুটা হলেও প্রভাব ফেলবে প্রতিষ্ঠানের শৃঙ্খলায় ব্যবস্থাপনা পরিচালক কিংবা তার আরও উচ্চতর ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা তো থাকবে না কিন্তু কোন পর্যন্ত এটার ক্লিনিং এর একটা তো ক্লিনিং এরও বিষয় দুর্গা বেদের তিন বছর মূল্যায়ন করে তিন বছর কেন ইমিডিয়েটলি মূল্যায়ন করবে আমি যেটা আগেই বললাম মূল্যায়নকার যারা দোষী যারা করার তাদের ব্যাপারে তদন্ত করবে বিশেষজ্ঞরা মনে করছেন নীতিমালার সবচেয়ে প্রশ্নবিদ্ধ শর্ত হল পরিচালকদের পাঁচ বছরের জন্য পর্ষদের বাইরে রাখা তাদের মতে ওই সময়ের পর আবারও বোর্ডে ফিরে তারা প্রভাব বিস্তার করতে পারেন নতুন করে অন্যদিকে প্রতিষ্ঠান দুর্বল হওয়ার পেছনে তাদের দায় থাকলেও শাস্তির বদলে মুক্তির বিধান রাখা হয়েছে ওই নীতিমালায় তারা যখন খারাপ ব্যাংকের পরিচালনা পরিষদে ছিল ছিলেন তখন তো তারা তাদের একটা দায়িত্ব ছিল তাদের মাধ্যমেই তো এই ব্যাংকটার এই দুরবস্থা হয়েছে নিত্য আমাদের থাকা উচিত ছিল যে যারা দুর্বল ব্যাংকের পরিচালনা তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন তদন্ত হবে তারা কোনো ক্রমে নতুন ব্যাংকে থাকতে পারবে না এবং কোনো ক্রমেই তাদেরকে ছাড় দেওয়া হবে না তদন্ত নীতিমালার ধারা অনুযায়ী কোনো সংকটাপন্ন ব্যাংক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হলে ন্যূনতম মূলধন সংরক্ষণ তারল্য সুবিধা বন্ডের বিপরীতে নগদ সহায়তা সহ বিভিন্ন ছাড় পাবে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠানটি যা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা ই এর কারণ যে ব্যাংকটা যাবে যে কোনো ব্যাঙ্কে যাবে সব তার সাথে একীকৃত হবে সবল তাদের দুর্বলতা আছে তাদের তো অনেক খেলা ঋণ আছে অর্থাৎ এই সুযোগে এটা এই অজুহাতে যেন আবার কোন সুযোগ সুবিধা না পায় এটা দেখতে আগামী ডিসেম্বর পর্যন্ত সুযোগ রয়েছে এক বা একাধিক ব্যাংক একীভূত হওয়ার মাকসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা